বন্ধুরা, আজ থেকে প্রায় 50 বছর আগে আয়ারল্যান্ডের উপকূল থেকে 150 কিলোমিটার দক্ষিণে দুজন প্রকৌশলী সমুদ্রের প্রায় 1600 ফুট নিচে নেমেছিলেন ছোট্ট একটি সাবমার্সিবলের সাহায্যে। পানির নিচে তার জোড়া দেওয়ার কাজ করছিলেন তারা। সাবমার্সিবলটি ছিল অত্যন্ত শক্তিশালী, সেটি ছোট হলেও সেখানে দুজন মানুষ বসে কাজ করতে পারতেন। এবং সমুদ্র এই ধরনের গভীরতায় ছোটখাটো কাজ করার জন্যই মূলত সাবমার্সিবলগুলো ডিজাইন করা হয়ে থাকে। তারা সেখানে মাত্র কয়েক ঘন্টার জন্য কাজ করতে নেমেছিলেন, সুতরাং সেই মুহূর্তে সাবমার্সিবলটিতে প্রায় 6 ঘন্টার মতো অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ছিল। বন্ধুরা, এখানে একটি বিষয় জেনে রাখা উচিত, যখন সাবমার্সিবলকে পরিচালনা করে বিশাল আকৃতির জাহাজ অথবা মাদার ভেসেল, সেই জাহাজগুলো থেকে তারের সাহায্যে সাবমার্সিবলগুলো নিচে নামানো হয়, যাতে করে কাজ শেষ হয়ে গেলে খুব দ্রুত তাদেরকে উপরে নিয়ে আসা যায়। কিন্তু হঠাৎ করে তারা একটি 6 ফুট ডায়ামিটার স্টিল বলের মধ্যে আটকে পড়েছিলেন এবং এই সময় তাদের সাপোর্টিং এর যেই তার ছিল সেটি ছিঁড়ে জাহাজটি নিচে পড়ে গিয়েছিল। এখন ছোট্ট একটি সাবমার্সিবলে কিভাবে সাপোর্টিং জাহাজ ছাড়া উপরের দিকে উঠে আসবে, আর সেখানে তারা এই অবস্থায় 3 দিন কিভাবে টিকেছিল, সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেখার আহমেদ চ্যানেলটিতে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দিনটি ছিল 29 আগস্ট 1973 সাল। রয়্যাল নেভির প্রাক্তন ও দক্ষ ইঞ্জিনিয়ার রজার চ্যাপম্যান ও ইঞ্জিনিয়ার রজার ম্যালিসন দুজন মিলে আটলান্টিক মহাসাগরের এই গভীরতায় নেমেছিলেন তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য। আয়ারল্যান্ডের উপকূল থেকে প্রায় 150 মাইল দক্ষিণ পশ্চিমে সমুদ্রের তলদেশে ট্রান্স আটলান্টিক টেলিফোন কেবেল মেরামতের জন্য কাজ করছিলেন। তারা প্রতিদিন প্রায় 8 ঘন্টা করে কাজ করত, কিন্তু এইবার তাদের সাথে যা হতে চলেছিল সেটি তারা কখনো কল্পনাও করেনি। অত্যন্ত দক্ষ ডাইভার এবং ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও কিভাবে তাদের সাথে এত মর্মান্তিক একটি ঘটনা ঘটে গিয়েছিল যা আজও ইতিহাসে সাক্ষী হয়ে রয়েছে। তাদের সাপোর্টিং যে জাহাজটি অথবা মাদার ভেসেলটি ছিল সেটি নিয়ে তাদের নির্ধারিত স্থানটিতে পৌঁছাতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছিল। এরপর তারা প্রস্তুতি নিচ্ছিলেন সমুদ্রের নিচে নেমে নির্ধারিত স্থানে গিয়ে তার জোড়া দেওয়ার জন্য। তারপর প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল তাদের সমুদ্রের 1600 ফুট গভীরে অথবা 500 মিটার গভীরে নির্ধারিত স্থানটিতে যেতে। সেখানে যাওয়ার পর তারা পাম্প এবং জেট স্থাপন করেছিলেন যাতে করে সমুদ্রের তলদেশে কাদাগুলো উপরে উঠে না আসে এবং তাদের কাজ করতে সহজ হয়। এরপর সেখানে কেবেল বিছিয়ে সবকিছু নিশ্চিত করে সংযোগগুলো ঠিক হয়েছে কিনা। যেহেতু সমুদ্রের নিচে এসকল কাজ, তার মানে এগুলো করতে অনেক সময় লাগতে পারে, কারণ সমুদ্রের উপরিভাগ থেকে এর নিচে কাজ করা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। এটি ছিল খুব চ্যালেঞ্জিং, কারণ একজন পাইলট এক হাতে সাবমেরিনের নিয়ন্ত্রণ থাকবে এবং অন্য হাতে ম্যানিপুলেটর যা একটি যান্ত্রিক হাতের মতো কাজ করে। এছাড়া কিছুক্ষণ পর পর তারা দুজন মিলে কাজটি মিলে করতেন। সেখানে কাজ করার স্থানটি খুবই ছোট বিধায় হাঁটু গেড়ে মাথা গেড়ে বসতে হয়েছিল। এতটুকু পর্যন্ত সবকিছু ঠিক ছিল। এর মধ্যে ম্যালিসনের প্রায় টানা 26 ঘন্টা কাজ করেছে, তাই তিনি একটু ক্লান্ত ছিলেন, কারণ আগের দিনও তিনি কাজ করে এখান থেকে গিয়েছিলেন। তবে যেহেতু পানির ভেতরে কাজ করবে, কিন্তু অক্সিজেন ব্যবস্থাটা সেখানে রাখা খুবই জরুরি। তারা সাবমার্সিবলের অক্সিজেনটি পরিবর্তন করেছিলেন যাত্রা শুরুর পূর্বেই, কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আছে কিনা সেটি কেউই লক্ষ্য করেননি। ঠিক এই কারণে সেখানে মাত্র 6 ঘন্টা দুজন মানুষ টিকে থাকার মতো অক্সিজেন ছিল, যা এই ধরনের পরিস্থিতিতে খুবই সামান্য। এছাড়া সমুদ্রের তলদেশে কেবেল বিছানোর পাশাপাশি তাদের লাইফ সাপোর্টও একটি বিষয় লক্ষ্য করতে হতো। প্রতি 40 মিনিট পর পর লিথিয়াম হাইড্রোক্সাইড ফ্যান চালু করত, যাতে করে নিঃশ্বাসের সাথে সাথে কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। এর ফলে অক্সিজেন খুব কমই প্রয়োজন হতো। এরপর যথারীতি তাদের কাজ সম্পূর্ণ করে উপরে উঠার জন্য তারা অপেক্ষা করছিলেন। মাদার ভেসেল থেকে তাদেরকে যখন উপরে টেনে নিয়ে যাওয়া শুরু করলো, তখন হঠাৎ করে একটি বিকট শব্দ হলো এবং তাদের সাবমার্সিবলটি বাঁকা হয়ে গেল। ধীরে ধীরে সেটি সমুদ্রের তলদেশে নামতে শুরু করলো। তখন আর তাদের দুজনের মধ্যে কারোই বুঝতে বাকি রইল না যে সাবমার্সিবলের কেবেলটি ছিঁড়ে গেছে, এবং খুব শীঘ্রই তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে চলেছে। বন্ধুরা, অক্সিজেন ছাড়া কিভাবে একজন মানুষ 3 দিন সমুদ্রের 100 ফুট গভীরে বেঁচেছিল, সে সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে, আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল। যাই হোক, এরপর সকাল 9:30 সাবমার্সিবলটি সমুদ্রের তলদেশে গিয়ে আঘাত করে। এটির ওজন তখন প্রায় 1 টনের মতো হয়ে গিয়েছিল এবং প্রেশার রিডার অত্যন্ত ঝুঁকিতে ছিল, তাই তারা সেটি বন্ধ করে দিয়েছিলেন। এরপর সাবমার্সিবলের ওজন কমানোর জন্য তারা সেখান থেকে প্রায় 400 কিলো সীসা ফেলে দিয়েছিলেন। সাবমার্সিবল কি এত দ্রুত এর তলদেশে আঘাত করেছিল যে এটি প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিল এবং ধীরে ধীরে সেখানে ইলেকট্রিসিটি বন্ধ হতে শুরু করলো। এরপর তারা গভীর অন্ধকারে পতিত হয়ে গেল। এর কিছুক্ষণ পর 9:45 তারা কোনোভাবে তাদের মাদার ভেসেলে বার্তা পাঠায় যে তারা এখনও সুস্থ আছে।
তখন সেখানে সবকিছু মিলিয়ে প্রায় 72 ঘন্টার মতো অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ছিল। যেহেতু অধিকাংশ অক্সিজেন নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, সুতরাং এক্ষেত্রে অক্সিজেনের ব্যবহার খুবই কম হতো। প্রয়োজনের সময় সেটি প্রায় 72 ঘন্টার মতো সাপোর্ট দিত, কিন্তু ইতিমধ্যে তারা 8 ঘন্টা ডুব দেওয়ার সময় ব্যবহার করে ফেলেছে, সুতরাং তাদের হাতে আর বাকি আছে 66 ঘন্টা। এই সময়ের মধ্যে তাদেরকে যদি উদ্ধার করা না হয় তাহলে ঘটে যেতে পারে এমন একটি ঘটনা যেটি কেউই কল্পনাও করতে চায় না। এরপর তারা সমুদ্রের তলদেশে সাবমার্সিবলটি মেরামতের জন্য ব্যস্ত হয়ে পড়লেন এবং তারা চিন্তা করছিলেন কিভাবে অক্সিজেন সরবরাহ ঠিক রাখা যায়, কারণ এই অবস্থায় অক্সিজেনই তাদের একমাত্র বাঁচার অবলম্বন। এখন মাত্র 6 ফুট একটি সাবমার্সিবলের মধ্যে কিভাবে তারা দুজন একত্রে থাকবে এটিও ছিল খুবই চ্যালেঞ্জিং। সেখানে মাত্র 2 জন বসার জায়গা ছিল, কিন্তু শুতে গেলে কেউই পারবে না। সেই মুহূর্তে তাদের কাজ ছিল শুধুই বেঁচে থাকা। তারা জড়াজড়ি করে 2 জন অনেক কষ্টে সেখানে থাকবে এবং নিজেদেরকে বোঝানোর চেষ্টা করবে যে তারা খুবই ভালো আছে। যদিও এই পরিস্থিতিতে ভালো থাকা বলতে কি বোঝায় সেটি আমরা সকলেই জানি। অন্যদিকে রয়্যাল নেভির HMS হ্যাকেটকে বিশেষ দড়ি দিয়ে 12:09 ঘটনাস্থলে পাঠানো হয়েছিল এবং RAF নিমরেদ বিমানটি আকাশের উপর দিয়ে যাচ্ছিল তাদের গতিবিধি বোঝার জন্য, কিন্তু তারপরও কোনো কিছুই হচ্ছে না। ইতিমধ্যে তারা 2 জন লক্ষ্য করলেন যে তাদের বেঁচে থাকা সকল রসদ প্রায় শেষ হতে চলেছে, খুব শীঘ্রই তাদের উদ্ধার করা প্রয়োজন। এরপর বাঁচার সকল আশা বাদ দিয়ে তারা তাদের পরিবারের কথা চিন্তা করতে শুরু করলেন। আসলে এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে পড়লে সকলেই তাদের প্রিয়জনের কথা মনে করে, এটি স্বাভাবিক, আর দুঃস্বপ্ন দেখতে থাকে। এই ঘটনা 3 দিন হতে চলল, অর্থাৎ 31 তারিখ PSS-5 নামক একটি টগলের সাথে সংযুক্ত একটি পলিপ্রোপিলিন লাইন দিয়ে আবার সমুদ্রের নিচে খোঁজার জন্য পাঠানো হলো। তারা চাইছিল কোনোভাবে যেন সাবমেরিনটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ না হয়, আর যদি তা হয় তাহলে তাদেরকে খুঁজে পাওয়া সম্ভব নয়। প্রথম যাত্রায় তারা সমুদ্রের ঠিক স্থানে গিয়েছিলেন, কিন্তু এইবার তারা সফল না হয়ে দ্বিতীয়বার আবার চেষ্টা করলেন এবং ততক্ষণে সাবমার্সিবলের ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গিয়েছিল। দিনটি তাদের জন্য খুবই আনন্দের ছিল, কারণ তারা দেখেছিলেন যে জাহাজটি তাদের সাহায্যের জন্য এগিয়ে আসছে। 3 দিন চলে যাওয়ায় তাদের কাছে অক্সিজেন সরবরাহ কমে এসেছে এবং প্রচণ্ড ঠান্ডায় হাইপোথার্মিয়া হওয়ার উপক্রম। তারপরে অনেক কষ্টে তারা সেখান থেকে উদ্ধার হয়েছিলেন। প্রায় টানা 72 ঘন্টা পানিতে অবস্থান করার পর তাদের যখন উপরে তোলা হয় তখন উন্মুক্ত পরিবেশে তাদের শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। তারা সূর্যের আলোতে চোখ খুলতে পারছিলেন না, এমনকি তারা কোনো কথা বলার মতো পরিস্থিতিতেও ছিল না। দীর্ঘদিন তারা সংকীর্ণ একটি স্থানে থাকার কারণে তাদের হাত পা গুলো বাঁকা হয়ে গিয়েছিল, তাই তারা সোজা হয়ে উঠতে পারছিলেন না। তারা 84 ঘন্টা 30 মিনিট পরে সম্পূর্ণ ব্যতিক্রম একটি পরিবেশে নিজেদেরকে রাখার কারণে তারা কোনোভাবে স্বাভাবিক হতে পারছিল না। এরপর তাদেরকে প্রায় 72 ঘন্টা ধরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তারপর তারা সুস্থ হলো এবং আমাদের মতো সকলের মনে একটি প্রশ্ন রেখে গেল, সমুদ্রের নিচে এ সকল কাজ আসলেই কি নিরাপদ? অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে, আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।